প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জাতীয় পতাকা আঁকবো, যার একটা সঠিক মাপ এবং নিয়ম আছে। সেই নিয়মে আমরা স্কেল এবং কম্পাস দিয়ে আঁকবো। এটা ফ্রি হ্যান্ডেও করা যায়, তো তোমাদের বোঝানোর জন্য আমি স্কেল কম্পাস দিয়ে আঁকবো। লক্ষ্য করো, পতাকার প্রথমে আমরা সোজা দাগ দিয়ে নিব। আমরা যে আজকে পতাকাটা আঁকবো সেটা হচ্ছে 5 ইঞ্চি আকারে, 5 ইঞ্চি, আর 3 ইঞ্চি। তো এই পাশে আমরা কত নিব? এই পাশে আমরা 3 ইঞ্চি নিব। 3 ইঞ্চি, 1, 2, 3, এই পাশেও 3 নিব। তারপর আমরা 5-এর কেটে নিব, এই যে সংখ্যা 5, 5 ইঞ্চিটা কেটে নিলাম। এটা 5 ইঞ্চি আছে কিনা দেখে নিই। এই যে 5, এই 5 আর এই 5 কেটে নিলাম। তারপর পাশে এটা মোটা করে ফেলবো আমরা। নিচে এভাবে আমরা পতাকার এটা করে ফেলবো। তারপর লক্ষ্য করো, এইখানে আমরা একটু উঁচু করে নিব, আর এখানে একটা গোল বৃত্ত দিব। এখন পতাকার আমরা পড়েছি বইয়ে জাতীয় পতাকার মাপে, যে পতাকার 20 ভাগের এই লম্বের 20 ভাগের 9 ভাগে লম্ব টানতে হবে। তো সেখানে আমরা এটা কীভাবে করতে পারি? আমরা এখন নিয়েছি 5 ইঞ্চি, 5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি। হ্যাঁ, তো এই হচ্ছে 2.5, তাহলে অর্ধেক হলো, তাহলে 10 10 হলো। হ্যাঁ, আর আমরা যদি 5কে 4 দিয়ে ভাগ করি, 4 5 20, তাহলে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 4 ভাগ। ধরো এই 1 ইঞ্চি 2 থেকে 3 মতো 1 ইঞ্চি আছে, এইখানে আমাদের যদি 4 ভাগ করি, তো এই যে কোয়ার্টার এইখানে আসে, তো এইখানে তোমার হচ্ছে 9 ভাগ হয়। 9 ভাগে একটা লম্ব টানা করতে আছে, ওই বলা আছে 9 ভাগে আমরা একটা লম্ব টানবো। 9 ভাগে একটা লম্ব টেনে নিলাম, টানার পর 9 ভাগে আমরা লম্ব টেনে নিলাম। এইখানে 20 ভাগে 9 ভাগে আমরা একটা দাগ দিয়ে লম্ব টেনে নিলাম। এখন আমাদের পথে আছে 3 ইঞ্চি, তাহলে 3 1.5 3, এটা অর্ধেক হচ্ছে 1.5 3, যে 1 ইঞ্চি আর এই 1.5 ইঞ্চি, এখানে আমরা ফুটা দিয়ে মাঝখানটা বের করে নিব। হচ্ছে মাঝখান বের হয়ে গেল। এখন পতাকার ব্যাসার্ধটা আসলে কতটুকু হবে এটাও কিন্তু বইয়ে উল্লেখ করা আছে। পতাকার ব্যাসার্ধ হবে এই লম্বের 5 ভাগের 1 ভাগ হচ্ছে ব্যাসার্ধ হবে, কেন্দ্রের থেকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এখন আমাদের এই পতাকাটা আমরা কেন করে 5 ইঞ্চি করেছি, তার মানে হচ্ছে 1 ইঞ্চি 5 ভাগ করলে তাহলে 5 ইঞ্চি আছে, 1 ইঞ্চি ব্যাসার্ধ নিলেই আমাদের বৃত্ত হয়ে যাবে। এখন আমরা 1 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে নিব। এই 1 ইঞ্চি ব্যাসার্ধ যে কোনো জায়গার থেকে আমরা নিতে পারি, যেমন 3 আর 2, 1 ইঞ্চি হলো। তো প্রত্যেকে এই যে 1 থেকে 2 নিয়ে নিলাম, এই 1 ইঞ্চি ব্যাসার্ধ হলো। তো 1 ইঞ্চি ব্যাসার্ধ আমরা এখান থেকে খুব সহজে বৃত্তটাকে ফেলবো। আমরা সহজেই বৃত্ত এঁকে ফেললাম। এইভাবে আমরা খুব সহজেই পতাকা আঁকতে পারি একদম সঠিক নিয়মে, এখানে কোনো ভুল নাই। এখন আমরা রঙে চলে যাব, নিয়মগুলো মুছে রঙে চলে যাবো।